আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির জন্য আমরা রেগুলার যে ক্লাসগুলো দিয়ে যাচ্ছি তার আজকে 14 নম্বর ক্লাস। সো চিটাগং ইউনিভার্সিটি নামে আমাদের ইউটিউবে একটা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে গিয়ে তুমি আমাদের সবগুলো ক্লাস সিরিয়ালি করতে পারবা। সো আগের 13টা ক্লাস দেখে রাখার অনুরোধ রইল এবং আজকের ক্লাসে আমরা বরাবরের মতো কিছু প্রশ্নের সলিউশন দেখব। সো প্রথম প্রশ্নে বলা হচ্ছে হি ড্যাশ to see us if he had been able to, তাহলে একটু খেয়াল করে দেখো if he had been, তাহলে আমরা জানি ইফের পরে আমরা যদি past perfect পাই, দেখো ইফের পরে যদি past perfect থাকে তাহলে এইটা আমরা কন্ডিশনাল সেন্টেন্সের থার্ড কন্ডিশনালে আছি। কিসে আছি? থার্ড কন্ডিশনাল। সো আমরা জানি থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেই। থার্ড কন্ডিশনালের ক্ষেত্রে অর্থাৎ ইফযুক্ত অংশটা বা ইফযুক্ত ক্লজটা যদি পাস্ট পারফেক্ট হয় অর্থাৎ হেডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, তাহলে আমরা পরের ক্লজটাতে কিংবা আগের ক্লজটাতে আমরা উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিব। এখন আমাদের কাজ হচ্ছে এই অপশন থেকে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে কি না খুঁজে দেখা। তো এখানে বলা হচ্ছে হ্যাড কাম, তাহলে কি এইখানে উড হ্যাভ, কুড হ্যাভ নাই? এইখানে দেখো উড হ্যাভ কাম, তাহলে উড হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেয়া আছে। দেখো এইখানে ইজ কামিং দেয়া, এইখানে কেম দেয়া, তার মানে তুমি ধরতেই পারছো সঠিক উত্তরটা হবে উড হ্যাভ কাম। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখো হিজ ফাদার ড্যাশ টুমোরো মর্নিং, বলা হচ্ছে আগামীকাল মর্নিংয়ে, তাহলে কি হিজ ফাদার অপারেটস অন, উইল অপারেট অন, উইল বি অপারেটেড অন, বিং অপারেটেড। সো যেহেতু বলা হচ্ছে হিজ ফাদার উইল বি অপারেটেড অন টুমোরো মর্নিং, অর্থাৎ আগামীকাল, এই যে টুমোরো, টুমোরো মর্নিংয়ের কথা বলা হচ্ছে এবং তার বাবা কী করা হচ্ছে, এখানে কিন্তু তার বাবা কাজটা করছে না, তার বাবা কাজটি করছে না। ঠিক আছে, বলা হচ্ছে হিজ ফাদার উইল বি অপারেটেড, অর্থাৎ এইটা প্যাসিভ সেন্সে চলে গেছে। সো প্যাসিভ সেন্সে যখন চলে যায় যে তার বাবাকে দিয়ে করা হবে বা তার বাবাকে অপারেট করানো হবে, সেই অর্থে আমরা উইল বি অপারেটেড দিব, অর্থাৎ এটাকে প্যাসিভ করে দিব। এই ক্ষেত্রে তুমি যদি এইটা দাও তাহলে কিন্তু অ্যান্সার ভুল যাবে। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখো দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড কেকেফোনি, কি কেকেফোনি? তাহলে দেখো কেকেফোনি মানে হচ্ছে মনে হয় বেসুরো ধ্বনি। সো এই ক্ষেত্রে এইটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল ওয়ার্ড মিনিংটা, এবং এই জিনিসগুলো কিন্তু তুমি ওয়ার্ড মিনিংয়ের সাথে পড়বা, অর্থাৎ যখন তুমি ওয়ার্ড মিনিং পড়বা তখন ওয়ার্ড মিনিংয়ের সাথে তুমি স্পেলিংটাকে মাথায় রেখে পড়বা। ঠিক আছে, তাহলে কিন্তু তোমার দুইটা একসাথে হয়ে যাচ্ছে, ওয়ার্ড মিনিং প্লাস স্পেলিং দুইটা তোমার একসাথে ম্যাচ খেয়ে যাচ্ছে। তারপরে দেখো দ্য স্টুডেন্ট কুড নট অ্যান্সার কোয়েশ্চেন সো হি ড্যাশ, হি গেভ অফ, হি গেভ ইন টু, হি গেভ ওয়ে, হি গেভ আপ। সো তুমি জানো গিভ আপ মানে হচ্ছে পরিত্যাগ করা। দ্য স্টুডেন্ট কুডন্ট অ্যান্সার দ্য কোয়েশ্চেন, বলা হচ্ছে ছাত্রটি প্রশ্নের উত্তর দিতে পারছিল না তাই সেটা গেভ আপ করছে, অর্থাৎ সে এটা বাদ দিয়ে দিছে, পরিত্যাগ করছে, হাল ছেড়ে দিছে। সো গেভ আপ মানে হচ্ছে কোনো কিছু বাদ দেওয়া, পরিত্যাগ করা, হাল ছেড়ে দেওয়া, এই টাইপের কিছু। সো এই ক্ষেত্রে তোমাকে অবশ্যই এই গ্রুপ ভার্বটা জানতে হবে। ঠিক আছে, সো তোমরা এই গেভ আপ অর্থ জানো কি না সেটার জন্যই কিন্তু এই প্রশ্নটা মূলত দেয়া। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখো আই ড্যাশ ট্রাভেলিং বাই বাস, আই ইউজ টু ট্রাভেলিং কখনোই হয় না কারণ ইউজ টু পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, কি বসে? ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু এখানে প্রেজেন্ট ফর্ম নাই। আবার বলা হচ্ছে ডিড নট ইউজ টু, এই টাইপের কিছুই হয় না, ডু নট ইউজ টু, এই টাইপেরও হয় না। সো আমরা জানি যে ইউজ টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, বাট বি ইউজ টু, বি মানে এম, ইজ, আর, তারপর হচ্ছে ওয়াজ, তারপর হচ্ছে অয়ার, অর্থাৎ এইগুলো যদি থাকে এবং এরপরে যদি ইউজ টু থাকে, ইউজ টু থাকে, তারপরে ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে সেই সিকোয়েন্স অনুযায়ী তুমি দেখো, এই দেখো এখানে এম আছে, অর্থাৎ বি ইউজ টুর এম আছে, তারপর দেখো ইউজ টু আছে, এবং এরপরে ভার্বের সাথে আইএনজি দেওয়া আছে, তার মানে এটাই সঠিক উত্তর। সো এইখানে আমরা দুইটা জিনিস বুঝলাম, ইউজ টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, বাট বি ইউজ টুর পরে, অর্থাৎ ইউজ টুর আগে যদি এম, ইজ, আর, ওয়াজ, অয়ার এরা থাকে, তারপরে ইউজ টু থাকে, তাহলে পরের ভার্বটা আইএনজি হবে। দেখো যদি আগে এম, ইজ, আর, ওয়াজ, অয়ারের মধ্যে কিছু থাকে তারপর ইউজ টু থাকে, তাহলে পরের ভার্বটা আইএনজি হবে, আর যদি এম, ইজ, আর না থাকে তাহলে ইউজ টুর পরে ডিরেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। অর্থাৎ তুমি বলবা এরকম যে আই ইউজ টু ট্রাভেল বলবা, আই ইউজ টু ট্রাভেল, বাট যখন তুমি বলবা আই এম তখন তুমি বলবা ইউজ টু ট্রাভেলিং। ঠিক আছে, সো ইউজ টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর এর আগে যদি এম, ইজ, আর, ওয়াজ, অয়ার থাকে তাহলে পরেরটা ভার্বের সাথে আইএনজি।
তার আগে দেখো আমরা তোমাদের জন্য একটা কোর্স করাচ্ছি সিইউ 15 ডেজ চ্যালেঞ্জ নামে, যেখানে আমরা বাংলা ক্লাস নিচ্ছি 8টি, ইংরেজি ক্লাস নিচ্ছি 8টি, সাধারণ জ্ঞানের ক্লাস 10টি, এবং 10টা থাকতেছে চূড়ান্ত মডেল টেস্ট, যেখানে 100টা প্রশ্ন থাকবে এবং 1000 প্রশ্নে প্র্যাকটিস দিতে পারবা। অর্থাৎ 10টা পরীক্ষা হবে 100টা এমসিকিউ করে এবং টোটাল 1000 প্রশ্ন পাবা। ভর্তি হতে চাইলে আমাদের এই নাম্বারে কল দিতে পারো, বিশেষ করে যারা মানবিক। এবং এই কোর্সের জন্য আমরা কোর্স ফি রাখছি মাত্র 499 টাকা। অর্থাৎ এই কোর্সটা 3 তারিখ শুরু হয়েছে, 3 অগস্ট। তুমি এখন ভর্তি হলে আগের ক্লাসগুলো করতে পারবা, নোট পেয়ে যাবা, এবং প্রতিটা টপিক বা ক্লাস শেষেও আমরা পরীক্ষা নিচ্ছি। তার বাইরে দেখো সিইউ 15 ডেজ, এটা আবার কমার্সের জন্য আছে। তোমাদেরও ইংরেজি ক্লাস 8টা, হিসাব বিজ্ঞান ক্লাস 8টা, ব্যবসায় নীতি প্রয়োগ ক্লাস 8টা, এবং 10টা মডেল টেস্ট থাকবে। 10টা মডেল টেস্টে 100টা করে এমসিকিউ, টোটাল 1000 প্রশ্ন প্র্যাকটিস করার সুযোগ পাবা। এবং তোমাদের কোর্সটিও 499 টাকা। তোমরাও ভর্তি হতে চাইলে আমাদের যে নাম্বারটি দেখতে পাচ্ছ এই নাম্বারে কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে? সো এর বাইরে আমরা যদি পরবর্তী প্রশ্নটা দেখি, বলা হচ্ছে টেকনোলজি ইজ নট অলওয়েজ ড্যাশ টু হিউম্যান্স, বেনিফিট টু হিউম্যান্স, বেনিফিটেড টু হিউম্যান্স, বেনিফিশিয়ারি টু হিউম্যান, নাকি বেনিফিশিয়াল। অর্থাৎ এই ক্ষেত্রে একটা অ্যাজেক্টিভ আমরা বসাবো, ঠিক আছে? সো তুমি বলবা টেকনোলজি নট অলওয়েজ বেনিফিশিয়াল টু হিউম্যান্স, অর্থাৎ প্রযুক্তি সবসময় আমাদের জন্য উপকারী না, প্রযুক্তি সবসময় আমাদের জন্য উপকারী না। টেকনোলজি ইজ নট অলওয়েজ বেনিফিশিয়াল টু হিউম্যান্স, অর্থাৎ এই মানুষের জন্য টেকনোলজি সবসময় উপকারী না, ঠিক আছে? পরের প্রশ্নটা যদি আমরা দেখি, তাহলে এইখানে কি বলা হচ্ছে, দ্য সিনোনিম অফ অর্ডার্স। তাহলে দেখো অর্ডিওস মানে হচ্ছে কষ্টসাধ্য, কি কষ্টসাধ্য, অর্থাৎ যে জায়গায় অনেক বেশি পরিশ্রম করতে হয়। সো এই ক্ষেত্রে তুমি যদি দেখো ইজি, সিম্পল, তারপর হচ্ছে স্ট্রেইট, একেবারে ল্যাবোরিয়াস মানে হচ্ছে কষ্টসাধ্য বা হচ্ছে শ্রমসাধ্য, ঠিক আছে, শ্রমসাধ্য। সো ল্যাবোরিয়াস মানে হচ্ছে কষ্টসাধ্য বা শ্রমসাধ্য, সো এইটাই হবে সঠিক উত্তর, ল্যাবোরিয়াস। দ্য সিনোনিম অফ অর্ডিওস ইটস হচ্ছে ল্যাবোরিয়াস, ঠিক আছে? তারপরে দেখো দ্য কমিটি কনসিস্ট অফ, তাহলে এইটা হচ্ছে একটা প্রিপোজিশন, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে যদি কনসিস্ট থাকে তাহলে কনসিস্টের পরে অফ বসে, যদি কোনো নাম্বার বসায় বুঝায়, আর কনসিস্টের পরে আবার ইন অবসে, কি বসে, ইন, অর্থাৎ কনসিস্টের সাথে অফ বসে, ইন বসে, এখন অফ বসে কোনো নাম্বার বোঝাতে। সো এখানে দেখো নাম্বার বোঝাচ্ছে, দ্য কমিটি কনসিস্ট অফ 5 মেম্বার্স, অর্থাৎ এই কমিটিটা 5 জনে গঠিত। সো যখন নাম্বার বোঝাবে কনসিস্ট মানে গঠিত হওয়া, তখন গঠিত হওয়ার পর তোমার অফ প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে, আর অন্যথায় তুমি অন্য কোনো প্রিপোজিশন ইউজ করতে পারো। এইটা হচ্ছে একটা পয়েন্ট। তারপরের টপিকটা দেখো, আই কুডন্ট স্লিপ লাস্ট নাইট, আমি গতকাল রাতে বেশি ঘুমাতে পারি নাই, কেন, বিকজ অফ ভেরি টায়ার্ড, নাকি ডেসপাইট অফ ভেরি টায়ার্ড, নাকি ডেসপাইট ভেরি টায়ার্ড, নাকি বিকজ আই ওয়াজ ভেরি টায়ার্ড। সো বিকজের পরে অবশ্যই একটা সাবজেক্ট নিতে হবে, তাই এটা হবে সঠিক উত্তর, যে আমি গতকাল রাতে ঘুমাতে পারিনি বিকজ আই ওয়াজ ভেরি টায়ার্ড, কারণ আমি ছিলাম খুব বেশি অসুস্থ, ঠিক আছে? তারপরের টপিকটা দেখো, দ্য ওয়েদার ইজ বেটার টুডে, অর্থাৎ আজকের ওয়েদারটা বেটার। তাহলে দেখো এখানে ইজ আছে, তাহলে আমরা জানি টেক কোয়েশ্চেন করার ক্ষেত্রে আমরা ইজটাকে ইজন্ট করব, আর দ্য ওয়েদার এইটাকে আমরা ইট হিসাবে ব্যবহার করব। তাহলে ইজেন্ট ইট, এইটা আমাদেরকে টেক কোয়েশ্চেন থেকে দিয়েছে। সো তোমরা যারা টেক কোয়েশ্চেন নিয়ে চিন্তাভাবনা করছো, এই জিনিসটা খেয়াল করবা যে ইজেন্ট ইট থেকে এই প্রশ্নটা আমাদেরকে দেওয়া হয়েছে। সো এই ছিল আমাদের আজকের ক্লাস, আশা করি এই ক্লাসটা তোমাদের অনেক ভালো লাগবে এবং এই ক্লাস থেকে অনেক আইডিয়াও তোমরা পাবা। সো এই ক্লাস গুলো ফলো করো, আমরা আগামীকালকে লাস্ট ক্লাসটা দিব, যেটা হচ্ছে চট্টগ্রামের 15 নম্বর ক্লাস হবে। এই ক্লাসগুলো শেষ করতে পারলে সিইউ 15 ডেজ চ্যালেঞ্জে তো ভালো করবাই এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তোমরা ভালো করবা, এবং এই প্রশ্নগুলো একটু ভালোভাবে দেখে রাখবা। আসসালামু আলাইকুম।